নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এই জন্য এখানে আমি 1.5 কেজি এঁচোড় এরকম টুকরো করে কেটে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 500 গ্রাম নিয়েছি আলু, আলুটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর 600 গ্রাম নিয়েছি চিংড়ি, চিংড়িটা খোসা ছাড়িয়ে নুন হলুদ মেখে নিয়েছি। একটা কড়াই 100 মিল পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। এবার আলুগুলো ভেজে নেব। আলু লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা একটা পাত্রে তুলে নেব। এবার এই একই তেলে চিংড়িটা ভেজে নেব। চিংড়িটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। চিংড়িটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চিংড়িটা তেল থেকে তুলে নেব। একই কড়াইয়ে আমি আরও 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে এলে গোটা জিরে ফোড়ন দিচ্ছি 1 চামচ, আর 2টো তেজপাতা। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে এলে কুচানো পেঁয়াজ দিচ্ছি বড় সাইজের 2টো। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া ছোট সাইজের 4টে টমেটো। টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। টমেটো দিয়ে মিনিট চারে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। দেখুন টমেটো নরম হয়ে গেছে। এবার দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আদা রসুন দিয়ে মিনিট তিনে কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার 1.5 চামচ দিচ্ছি ধনে বাটা, আর জিরে বাটা দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 2 চামচ, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা বাটা, আর স্বাদ মতো দিচ্ছি নুন। নুনটা খুব বেশি দেবো না, কারণ এঁচোড় সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এবারে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল সেপার খেতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি 10টা ভিজিয়ে রাখা কাজু বাদাম বাটা। এবার এই কাজু বাদামটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কাজু বাদাম দিয়ে আরো মিনিট 3-4 কষিয়ে নিলাম।
এবার দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলার সাথে মিনিট দিয়ে কষিয়ে নিলাম। এবার দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়িটা দিয়ে আরো 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এঁচোড়। এঁচোড় দিয়ে মশলার সাথে মেজ পাছায় কষিয়ে নিলাম। এবার গরম জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। এঁচোড় হাই ফ্লেমে মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি। আলু এঁচোড় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে মিশিয়ে নিলাম। এঁচোড় চিংড়ি রান্না করা আমার কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। আমার এই এঁচোড় চিংড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।